ট্রফিটি যখন ক্যাচ করে নিয়েছি তখন এই ট্রফি আমাদের, তোমরা আর এই ট্রফি পাচ্ছ না, এমনই মন্তব্য করলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এরই মাঝে শেষ হয়ে গেল 2022 বিশ্বকাপ আসর। বিশ্বের যতগুলো দল রয়েছে সকল দলেরই দ্বিপাক্ষিক সিরিজগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার মাঝে শুরু হয়ে গেছে ইন্ডিয়া ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ, আর সেই সিরিজেরই ট্রফি উন্মোচন করার সময় ঘটল একটি বিরল ঘটনা। হার্দিক পান্ডিয়া ও কেন উইলিয়ামসন যেইখানে ট্রফি উন্মোচন করছিলেন সেই এলাকাটা ছিল সমুদ্র তীরবর্তী, আর সেখানে প্রচুর বাতাস থাকার কারণে ট্রফি উন্মোচনের সময় ট্রফিটি বাতাসে ফেলে দিচ্ছিল, আর সেই মুহূর্তেই ট্রফিটি ক্যাচ করে নিলেন কেন উইলিয়ামসন এবং তিনি হাস্যরসেই বলে ফেললেন, ট্রফিটি আমি ক্যাচ করে নিয়েছি, সুতরাং ট্রফিটি এখন আমাদের, আমরাই এই ট্রফিটা উইনার। কেন উইলিয়ামসনের সাথে হাস্যরসে যোগ দিলেন হার্দিক পান্ডিয়াও। তিনি তখন বললেন, খেলা মাঠে গড়াক, তারপরেই দেখা যাবে কারা হবে এই ট্রফির উত্তরাধিকারী। বিশ্বকাপে ইন্ডিয়ার ফর্মটা ভালো না থাকলেও এবার তারা ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই তুলনায় নিউজিল্যান্ডের বোলিং এবং ব্যাটিং অ্যাকশন তুলনামূলকভাবে খারাপ নয়। ভারত ও নিউজিল্যান্ডের জন্য থাকছে শুভকামনা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।